হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো অনেক লেটে আমি উইশ করলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না, তো তার জন্য আমি ভিডিও করতে পারিনি। আর আজকে হচ্ছে আমার বার্থডে, তো হ্যাপি বার্থডে টু মি। তো আমার তো কোনো প্ল্যান ছিল না, তো আমার ফ্রেন্ডসরা ফোন করছিল, তো বললো কী প্ল্যান আছে তোরা? বললাম আমার কোনো প্ল্যানই নেই, তো বললো চল একটু ঘুরে আসি। তো আমি ঠিক আছে, কাজটা ছেড়ে তবে যাই। তো এখন আমি যাব, পারে যাব, তো কি হবে না হবে আমি জানি না। তো আমার তরফ থেকে কোনো কিছুই না, তো আমি কোনো প্ল্যান করিও নাই, করছিও না। তো এখন আমি যাব, গিয়ে দেখব কি হচ্ছে না হচ্ছে। ওরা চলে গেছে, তো একসাথেই ভাবছিলাম একসাথেই যাব, তো ওরা সবাই চলে গেছে, তো এখন আমি যাব। তো ভিডিওটা দেখতে থাকো আর কি হবে না হবে একদম সরাসরি তোমাদের সাথেই দেখাবে, মানে আমি নিজেও জানি না কী হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর তো দেখতে থাকো। তো আমি বেরিয়ে পড়েছি, তো এখন রাস্তায় আছি, তো দেখতে থাকো। আমি এখানে চলে এসেছি যে মন্দিরের সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে বলছে, তো আসছে, কোথায় আসছে জানি না। হ্যালো বেবি, দেখ তাকা একটু এদিকে, হাই করে দে। তো আমি চলে এসেছি, যে আমার সাথে রয়েছে বুলটি আর তাপসী, ওই যে ওখানে কি করতেছে তাপ, তোমার কেমন লাগলো বার্থডে সারপ্রাইজ? অনেক অনেক সুন্দর, ভাবি নাই যে তোরা আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবি। কিন্তু বাড়ির থেকে একটু ভাবছিলাম যে কিছু তো একটা করবি, তার জন্যই ঠিক ডাকছিস। কিন্তু এটা আমার লাইফে প্রথম প্রথম আমাকে কেউ এত সুন্দর একটা সারপ্রাইজ দিল। যাক, আমাদের খুব ভালো লাগলো শুনে, মনটা খুশি হয়ে গেল। গার্ডেন গার্ডেন হচ্ছে এই ফুলগুলোর মতন একদম। লাইফে ফার্স্ট টাইম আমার বার্থডে কেউ সেলিব্রেট করতেছে, আমি খুব হ্যাপি। আমরাও খুব হ্যাপি, কারণ কি জয়ার এটাই আমাদের সাথে লাস্ট বার্থডে, তারপর তো বিয়ের পরে চলেই যাবে, তারপর আর জানি না কি হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এখন জয়ার বার্থডে কমপ্লিট, আমার এই বান্ধবী তো ভোলাই যাবে না, আমার জীবনের জিগরি দোষ যে দুজন সেরা বান্ধবী আমার। এত বার্থডে কমপ্লিট হয়ে গেল, এই যে ডেকোরেট, এই যে বার্থডে নায়িকা, এই যে ছোট্ট আমাদের একটা শিশু মেয়ে, তার নাম বুলটি। এখানে এসে ওরা এত সুন্দর একটা সারপ্রাইজ দিল, আর অনেক ফটো ভিডিও তুল করছি, ওগুলা ভিডিওতে অ্যাড করে দেবো, দেখে নিও। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওদিকে, মানে ওখানে কি আছে রে কিছু খেতে দেবে না, তুই তো বলি শস্যা খেতে দেবে। হ্যাঁ, শস্যা খেতে যাবো এখন আমরা আরও ভিডিও বানানোর জন্য। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। Thank you.
আমরা এখন চলে এসেছি ওয়ান বাইটে। তো এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। তো এখন আমরা অর্ডারটা দিয়ে দিয়েছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ক্লাসিক পিৎজা আর চিকেন বলস। তো এটা আসতে কিছুক্ষণ টাইম লাগবে, তো ততক্ষণ আমরা বসে থাকবো। আর যা যা ফটো তুলেছিলাম সবার লাস্টে আমি অ্যাড করে দেবো, তো ভিডিওটা দেখতে থাকো। ভালো রিয়াকশন দিল। Thank you for watching and subscribe my channel.